সো গাইস, শুভ রাত। এখন শুভ রাত। সো যাই হোক গাইস, এখন বাজে হচ্ছে রাত একটা, আর এখন আমি যাচ্ছি হচ্ছে লুকায় একটা জায়গায়, যেখানে একটু সেই সেই গরু আছে। রাত একটার দিকে যাচ্ছে হচ্ছে সেই গরুগুলো দেখতে। আব্বু আম্মুকে তো আব্বু আম্মুর রুমে ঘুম, ভাইয়া আর মামা গেছিলো বাইক নিয়ে বাইরে, এখন তারা আসছে আমাকে নিতে। তারা আসতেছে, অলরেডি কাছাকাছি চলে আসছে। এখন আমি লুকায় বাসা থেকে বের হব। নিচে একটু আগে মাত্র বাচ্চাকে খাওয়া টাওয়ায় 12টার দিকে আমি বাসায় ঢুকছি, আর এখন 1টার দিকে আবার লুকোচুরি করে আবার বের হচ্ছি। আস্তে আস্তে যাই, ওয়েট। বাসার চাবিও নেই নাই, আমি যাবো কেমনি আমি জানি না। সেই আমাদের নিচে দারোয়ান আঙ্কেলকে আবার ডাক দিতে হবে, আর এখন যাচ্ছে হচ্ছে লুকায়। লুকায় এখন নিচে দাঁড়াবো, তারপর তারা আসলে আমরা যাব। মামা কল দিছে, কি রে রেডি আসিস তো? বলি মামা রেডি রেডি, আমি আসতেছি। গোপ্রো টোপ্রো আগেই আমার কাছে নিয়ে রাখছি, আর এখন এই যে নিচে চলে আসছি। এই যে এখানে মিস্টার বাচ্চা, সে আছে বসে, আর ওই পাশে তার সব বন্ধু বান্ধব সবাই ওই পাশে বসে আছে। আর ওই পাশে বেশি যাব না, এখন এই পাশেই তারা আসুক। দীপ ভাইয়ারা মামারা তারা দুজন গেছে, সো তারা আসুক, তারপর তাদের সাথে যাব। আর আমি আজকে একদম ফিট ফাট, ওই যে চলে আসছে। এই যে ফোন দিতেছে, আরে আমি আসি, ফোন কাটো। হ্যালো, এই গেট খুলবো কেমনে? হ্যাঁ ওয়েট, আরে তুই এর খুল না, খুলাই দস, তারপর ঘুম কেমনে? আমরা আর আমি খুলুম কেমনে? দারুণ তো ঘুমায়, আমি আবার আমন এমনি একটা উষ্টা খাওয়ার লাগে না, কিছু না আমার না। বাইকের চাবি আবার কাছে আছে, গোপ্রোটা ধরো, আমি নামি। দেয়াল টপকে যেতেছি গাইস, এই ধরো মামা, এই যে ওরা আসছে আমাকে নিতে। আমি আজকে একদম এ টু জেড ব্লক করতেছি। এই যে মামা, গোপ্রোটা ধরো, আমি আসি, সুন্দর করে করো। ছাগল হ্যাঁ, এখন দৌড়ে আসার থেকে লুকায় নামছি, আর এখন যাবো বাইকে করে। সেই যে এখন আমরা তিনজন বাইকে করে যাচ্ছি গরু দেখতে। আমার বাসায় এত গরু, বাট তাও এখন যাচ্ছি আরেকজনের গরু দেখতে। এই যে মামু আছে এখানে, মামু হাই দাও তাড়াতাড়ি, চলো চলো। তোমার এখন আমরা সাজেক গরুর সবচেয়ে বড় গরুটা আমরা দেখাইতে নিয়ে যাবো। এটা গরু না মহিষ? এটা মহিষ, মানে তো এটার যেহেতু অলমোস্ট সবাই এখন রিভিউ দেখে ফেলছে ইউটিউবে, হ্যাঁ তো চলো যাই দেখি। আমরাও দেখি, এই পর্যন্ত আমরা দেখি নাই, লাইভ দেখতে পাবো আমরা। এটা একটা ব্যাপার আছে, মজা হবে প্রচুর। ওই যে গরু নিয়ে যাচ্ছে, আসলে রাত্রেবেলা গরু এনে মজা, বাট রাত্রেবেলা ব্লগ করে মজা নেই। আছে সামনে তো, আরে সামনে কেমনে? আমরা তো এই রোডেই দেখি, ও তাইলে নিয়ে গেছে, আরো আগে যাও। তো আমরা এখন সেই মহিষটা দেখতে আসছি, মহিষটা সামনে এখান থেকে দেখা যাচ্ছে হালকা হালকা। আর এখানে 4টা গরু আছে তাদেরই, এই যে এগুলো সব ফার্ম থেকে আনা হয়েছে। আমরা আসছি মালিবাগে, এই যে একটা গরু, তারপরে এই যে আরেকটা। এগুলো হচ্ছে বিশাল বিশাল গরু, বসে আছে দেখে বোঝা যাচ্ছে না। এই দুইটা একটু ছোট, আর এখানে ক্যামেরায় ঠিক মতো বোঝা যায় না। তো আমরা এখন এগুলোকে দেখে তো পুরো অবাক, বাপ রে বাপ, কী বড় বড় মহিষ আর কী বড় বড় গরু। ওই যে ওই পাশে আমরা এখন যাবো ওই সাইডে।
শুধুমাত্র এই মহিষটা দেখার জন্য আমরা এত কষ্ট করে এত দূরে আসছি, আর এটা বিশাল বিশাল, মানে এটা যদি আমাকে একটা গোতা দেয় আমি পুরো বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাবো, এত শক্তি আছে এটার গায়ে, আর পুরো মানে অনেক অনেক বড় এটা, এইটা আমার থেকেও প্রচুর লম্বা। আমার সামনেই সেই মহিষটা রাখা আছে, এই যে দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে সাদিক এগ্রো থেকে আনা হয়েছে সেই বড় একটি মহিষ, আর আমি তো দেখে পুরো অবাক। তো আসলে আমি এটা ভিডিওতে দেখছি, বাট আমি সামনাসামনি ভাবি নাই যে এটা কখনো দেখতে পারবো, এত বড় একটা জিনিস। তো এটা হচ্ছে এই যে এটাকে মামারা আফতাবনগর হাটে গেছিলো, যাওয়ার সময় দেখে এটা এখানে রাখা, তো তখনই তারা আমাকে বলছে যে তোমাদের নিয়ে আসবো। তো এই যে সেই মহিষ, পিছনে একটি অস্ট্রাল গরু আছে, এর পিছনে একটি দেশি গরু, আর ওই পিছনে আরও চারটা গরু আছে, ওগুলো তো দেখে আসছি, এখন এই মহিষটাকে দেখতেছি। মামা এটাই সেটা, এটা তুমি কেমনে দেখলা যেটা এদিকে আনছে? আমি যে এখান থেকে আফতাবনগর থেকে যাওয়ার সময় জাস্ট ওর মাথাটা যখন দেখছি তো তখনই আমার বুঝে হয়ে গেছে, এটা তো বাংলাদেশে এক পিসি আছে, এইবারের ঈদের জন্য এটাই এক পিস। এই যে দেখার জন্য প্রচুর মানুষ এখানে ডেইলি আসে, আর আমি তো আর একদিনের একদিনই আসে, একদিন দেরি হইলে আর দেখতে পারতাম না। তো এই যে মামারা হাটে গেছিলো এই কারণে এটাকে দেখতে পারছি, আর এই যে ভিতরে যাওয়া নিষেধ কারণ এটা পাগলামি, একবার শুরু করলে এগুলো সব শেষ। বিশাল বিশাল, আমাদের বাচ্চার চারটার সমান এটা একটা, এটা পা যেমন বড়, এটার মাথাটা হচ্ছে সব থেকে অন্যরকম, এটার মাথাটা পুরো আমি দেখাচ্ছি ওই পাশে গিয়ে পুরো কেমন, অনেক সুন্দর এটা, আর ফেসটা অনেক ইনোসেন্ট, আসলে ভিতরে যাওয়া যাচ্ছে না, তো বাইরে থেকে আমরা দেখতেছি, কারণ এটা একবার যদি খেপে এটাকে কন্ট্রোল 10 জনও করতে পারবে না, ওই যে পিছনেই রাখা সেই মহিষ। তো এটা আমি ভিডিওতে দেখছি, আসলে সাদিক এগ্রোর ম্যানেজার যে পরশ ভাইয়া সে তার ভিডিওতে দেখছি, আসলে কখনো ভাবি নেই এটা সামনাসামনি দেখতে পারবো। সো দেখে ফেললাম, এটাকে বালিবাগে আনা হয়েছে আমার বাসার থেকে একদম কাছে, সো এই যে পিছনে দাঁড়ানো সে সাদিক এগ্রো থেকে আসছে। এখানে একটা আনা হয়েছে, এই যে এটা ওইটা ওই ওই পাশে মহিষ, আর এই পাশে একটা গরু আনা হয়েছে। আর এই যে একটা অস্ট্রেলিয়ান, অনেক ইনোসেন্ট, অনেক শান্ত। এখন প্রচুর রাত, এখানে আসলে বাস স্ট্যান্ড তো অনেক বাস আসতে আসতে হাওকাও, তো এখন দেরি না করে চলে যাবো, অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ব্লগে। সো গাইজ, ওখানে প্রচুর ক্রাউড, প্রচুর প্রচুর, আসলে ঠিক মতো এত সাউন্ড যে কথা বলবো, আর অনেক রাত হয়ে গেছে, বাসে উঠতে হবে আমাদের। সো এই কারণে আমরা আর বেশিক্ষণ না থেকে আমরা চলে আসছি, আর ব্লগটাও একটু শর্ট হয়েছে কারণ বেশিক্ষণ ছিলাম না, আর ওখানে মহিষ গোসল টোসল করতেছে পুরো ব্যস্ত সবাই, তো আমরা গেছি দেখছি অ্যান্ড চলে আসছি। আর মহিষটা ভাই বিশাল বিশাল, আমার লাইফে আমি এত বড় মহিষ এই প্রথম দেখলাম আর কি, আর এটা হচ্ছে সাদিক এগ্রোতে ওয়ান পিস।